আজকে আমি ডাটা দিয়ে আম দিয়ে মাছ দিয়ে সবজি বানাবো। দেখুন এখানে ডাটা নিয়েছি, বেগুন কেটেছি, কাঁচা আম নিয়েছি, সিম আছে, বড়ি আছে, আলু আছে আর মাছ ভেজে রাখা আছে। আমার কেন কড়া গরম হয়ে গেছে, আমি এবার তেল দিয়ে দেবো। দেখুন আমার কড়া গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হতে দেবো। তেল গরম হয়ে গেছে, আমি বড়িগুলোকে ভেজে নেব। দেখুন বড়িগুলো ভেজে নিচ্ছি। আমার এগুলো মুসুর ডাল আছে, খেসারির ডালের বড়ি আছে। আপনারা বললেন বিউরির ডালেরও বড়ি দিতে পারেন, কোনো অসুবিধা নেই। বিউরির ডালের বড়িতে শুক্তটা ভালো হয়, তো এই ডালে এইটা দিলেই ভালো হবে, এই ডালের বড়ি দিলে। দেখুন আমার ভাজা হয়ে গেছে, এরকম লাল লাল করে ভেজে নেবো, তুলে নিচ্ছে এগুলো। এবার আমি এর সিমগুলো দিয়ে দেবো। সিমগুলো হালকা করে নেড়ে নেবো। বেগুনগুলো দিয়ে দেবো, এর সাথে বেগুনগুলো দিয়ে নেড়ে নেবো একটু। দেখুন এবার ডাঁটাগুলো দিয়ে দেবো, দিয়ে একটু নুন দিয়ে দেবো হালকা করে। নুন দিয়ে একটু নেড়ে নেবো। নাড়া হয়ে যাবে, কিছুক্ষণ নাড়তে হবে। বেগুনগুলো একটু একটু লাল লাল হয়ে গেলে নামিয়ে নেবো। করছো খেলছ বোর্ড? দেখুন আমার নাড়া হয়ে গেছে, দেখুন বেগুনগুলোও হয়ে গেছে। আমি এবার তুলে নেবো, বেশি নাড়লে বেগুনগুলো দেখা যাবে না সবজিতে। হয়ে গেছে, এবার তুলে নেবো। এতে একটু তেল দেবো কোনাতে। তেলও গরম হয়ে গেছে, কোড়া গরম ছিল ওই জন্য তেলটা দিতে আরো গরম হয়ে গেছে। আলুগুলো দিয়ে দেবো আস্তে আস্তে। আলুটা নিয়ে নিচ্ছি, একটু হলদি আর একটু নুন দেবো, পরিমাণ মতো নুন আর এক চামচ হলুদ দিচ্ছি, দিয়ে নেড়ে দেবো। দেখুন বন্ধুরা আমি মশলাটা বেটে নিচ্ছি, এর মধ্যে সরষে আর জিরে আছে আর কিছু নাই। একটা দুটো কাঁচা লঙ্কা দেবো। হয়ে গেছে, দেখুন দেখুন আলুটা হয়ে গেছে আমার। আলুগুলো বাকি আছে, একটু জল দিতে হবে। এখানে সরষে, জিরে আর কাঁচা লঙ্কাটা যে বাটা ছিল সেটা দিয়ে দেবো, আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। দেড় চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো আর একটু ধনিয়া পাউডার দিয়ে দেবো। দিয়ে নেড়ে নেবো ভালো করে।
বন্ধুরা আমার নাড়া হয়ে গেছে, আমি এবারে জল দিয়ে দেবো। মানে বেশি পরিমাণে জল দিতে হবে, একটু আলুটাও ভাববে, একটু রস রস থাকবে। দেখুন আমার জল হয়ে গেছে, এতটা দিয়ে দিয়েছি রস রাখার জন্য। এবার ঢাকা দিয়ে দেবো, এটাকে ফুটতে দেবো। দেখুন ফুটছে, আলুটা সিদ্ধ হয়েছে নাকি আমি দেখে নেবো। তারপরে একটু বাকি আছে, এবার সবজিগুলো দিয়ে দেবো। ভেজে রেখেছিলাম সবজিগুলো, সব দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দেবো একটু, আলু সিদ্ধ হয়ে যাবে, সবজিগুলো সিদ্ধ হয়ে গেলে আমটা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা মাছগুলো ভেজে রেখেছিলাম, দিয়ে দেবো। বড় মাছ নয়, ছোট ছোট মাছ নিয়ে এসেছিলাম, মাছগুলো ভেজে দিয়ে দিচ্ছি। এগুলো ছোট মোড়ালা মাছ, মোড়ালা মাছ হচ্ছে, দিয়ে এটা ঢাকা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা আমার আলু হয়ে গেছে, দেখুন আলু হয়ে গেছে। আমি এবার নামিয়ে নিচ্ছি সবজিটা। পোড়া গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দেবো। তেলটা একটু গরম হতে দেবো। তেল গরম হয়ে গেছে, তেজপাতা, শুকনো লঙ্কা আর এই পাঁচফোড়ন দিয়ে দেবো। তেলটা একটু হতে দেবো, কাটতে দেবো মশলাটা, দিয়ে আমগুলো দিয়ে দেবো। আমগুলো কেটে রাখা ছিল, আমগুলো দিয়ে দেবো। আমটাতে একটু নুন দিয়ে দেবো, সামান্য পরিমাণে নুন দিয়ে দেবো। নুন দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। দেখুন ঢাকা দিয়ে দিচ্ছে, কেন এমন আমটা নরম হয়ে যাবে, ওই জন্য একটু ঢাকা দিয়ে দিলাম। দেখুন আমার আমগুলো হয়ে গেছে নাড়া, এটা হয়ে যাবে আলুতে দিলে একটু। একটা গলে গেছে, সবজিটা ঢেলে দিচ্ছি আমি। সবজিটা ঢেলে দিয়ে ঢাকা দিয়ে দিলাম, একটু ফুটতে দেব, আমও হয়ে যাবে, সবজিটাও আমার কমপ্লিট হয়ে যাবে। দেখি, দেখুন বন্ধুরা আমগুলো হয়ে গেছে, দেখুন আমার আম গালা হয়ে গেছে, দেখছেন? এই দেখুন আম, এই দেখুন আম, আমটা আমি গেলে দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন গাল, আলুর মতো পুরো গালা হয়ে গেছে। আমটা গেলে দিলে সবজিটা একটু টক টক লাগবে, নাহলে লাগবে না। এবার আমি নামিয়ে নেব। প্লিজ বন্ধুরা আপনারা পাশে থাকুন, আমার পাশে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। রান্নাটা খেয়ে বলুন কেমন হয়েছে, বাড়িতে বানান, বানিয়ে খেয়ে আমাকে বলুন কেমন হয়েছে, কমেন্ট করবেন, করে জানাবেন। পুরো আমার সবজি কমপ্লিট হয়ে গেছে।